বাংলাদেশ রেলওয়ের আন্তনগর বিভিন্ন ট্রেনে যুক্ত হচ্ছে লাগেজ ভ্যান। কমলাপুর থেকে উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। চট্টগ্রাম এবং ময়মনসিংহের মধ্যে চলে, এর মাঝখানে শুধু গৌরীপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ এবং ভৈরব বাজার তিন জায়গা শুধু থামবে। এবং ব্রহ্মপুত্র এক্সপ্রেস যেটা, সেটা আপনার যেটা ঢাকা দেবানগঞ্জ ঢাকা যাওয়া আসা করে, সেখানে শুধু মেলান্দ বাজার, ইসলামপুর বাজার আর দেবানগঞ্জ বাজার, দেবানগঞ্জ তো লাস্ট স্টপেজ, তাদের মাঝখানে শুধু মেলান্দ বাজার এবং ইসলামপুর বাজারের দুইটা স্টপেজে থাকবে। ঠিক জামালপুর এক্সপ্রেস যেটা, এটা আপনার শুধু তারাকান্দি এবং সরিষাবাড়ি দুইটা স্টপেজে থামবে। কিশোরগঞ্জ এক্সপ্রেস শুধু নরসিদ্ধি এবং ভৈরব বাজারে থামবে। ঠিক তেমনি হাওড় এক্সপ্রেস ময়মনসিংহ এবং নেত্রকোনায় শুধু থামবে, আর অন্য কোথাও থামবে না। মহানগর এক্সপ্রেস যেটা, এটা তো আপনার ঢাকা চট্টগ্রাম, ঢাকা চট্টগ্রাম শুধু লাকসাম এবং কুমিল্লায় দুইটা স্টপেজে শুধু থামবে। তারপরে আপনার মহানগর এক্সপ্রেস যেটা, এটা এটা ওই যেটা বলা হয়েছে চট্টগ্রাম এক্সপ্রেস, যেটা চট্টগ্রাম এবং ঢাকার মধ্যে যাওয়া আসা করে, এইটাতে ফেনী, লাকসাম, ভৈরব বাজার এবং নরসিংদী চারটা স্টপেজে থামবে। জয়ন্তিকা এবং উপবর, এটা শুধু মাঝখানে শায়স্তাগঞ্জে একটা স্টপেজে থামবে। আর জয়ন্তিকা এবং উপবন যেটা, এটা ঢাকা শ্রীবঙ্গ, শুধু শ্রীবঙ্গলে একটা জায়গায় থামবে। আর আপনার লালমনিয়ার এক্সপ্রেস, এইটা শুধু মাঝখানে সান্তাহার, বগুড়া এবং গাইবান্ধা এই তিনটা স্টপেজে থামবে। রংপুর এক্সপ্রেস যেটা, এটা শুধু সান্তাহার, বগুড়া এবং গাইবান্ধা ওই একই এইটাতে থামবে। আর কুড়িগ্রাম এক্সপ্রেস, এটা শুধু সান্তাহার, পার্বতীপুর এবং রংপুর এই তিনটা স্টপেজ থামবে। আর এগুলি হলো কি, যে এগুলো যে স্টপেজগুলো কথা বললাম, এগুলো নর্মাল যে আমাদের ট্রেন চলে, এটা কিন্তু স্টপেজ আছে এখানে। তবে এটার জন্য আমরা কিছু লাগেজ ভ্যানটাকে হ্যান্ডেল করার জন্য কিছু এক্সট্রা টাইম আমরা 2 মিনিট বা 3 মিনিট একটা বাড়ায় দেবো, সেই জন্যই এই কথাটা উল্লেখ করলাম। এগুলো কিন্তু স্টপেজ আছে নর্মাল, আমাদের যে ট্রেন চলে এই ট্রেনে এখানে স্টপেজগুলো আছে আগের থেকে। দর্শক, কথা বলছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। পরবর্তী খবর, সিএস খতিয়ান অনুযায়ী ঢাকায় যতগুলো খাল বা জলাশয় থাকার কথা এর প্রায় 80% ভরাট নেই, বৃষ্টির পানি মাটি শুষে নেওয়ার মতো খালি জায়গাও। নগর পরিকল্পনাবিদরা বলছেন শুধু ড্রেন তৈরি করে বর্ষায় জলজট থেকে রক্ষা করা যাবে না নগরবাসীকে, জলাধার সংরক্ষণ আইনের প্রয়োগে কঠোর হতে হবে সরকারকে। সর্বশুমনের প্রতিবেদনে বিস্তারিত। 21 সেপ্টেম্বর বৃহস্পতিবার এক বিভীষিকার রাত দেখেছে ঢাকাবাসী, বিশেষ করে সে রাতে যারা রাস্তায় নানা বাহনে ছিলেন। টানা 6 ঘন্টার বর্ষণে তীব্র যানজট, জলজট আর প্রাণহানি, কি হয়নি সে রাতে? জলাবদ্ধতা নিরসনে দায়িত্বশীলদের কথার বেলুনটা যেন চুপসে গেছে ওই এক রাতেই। নগর অঞ্চল পরিকল্পনা করেন, পড়ান এমন বিশেষজ্ঞরা বলছেন, বছরের পর বছর রাজধানীর ভেতরে প্রান্তে জলাধার ভরাট করা হয়েছে আইন নিয়ম নীতির তোয়াক্কা না করেই। সিএস রেকর্ড অনুযায়ী প্রায় 200টির বেশি পুকুর ছিল। এই পুকুরগুলি অনেকগুলি ব্যক্তি মালিকানাধীন ছিল। পুকুরগুলি ভরাট হয়ে যাওয়ার কারণে লোকালাইজ রিটেনশন ক্যাপাসিটি কমে যায়, ফলে এই সম্পূর্ণ বৃষ্টির পানিটি আমাদের রোড সাইড ড্রেনেজের উপর ডিপেন্ডেন্ট চলে আসছে। কি এত বার বলার পরে যে জলাধার ধ্বংস করা যাবে না, সেটার পরে দেখেন এক্সপ্রেসের জন্য হাতির ঝিলের একাংশ ভরাট করা হচ্ছে। আমরা দেখেছি বিএডিসি কল্যাণপুলের জলাধার ভরাট করছে, এখনও কালচিতে ভরাট চলছে, আপনি যদি কেরানীগঞ্জে যান ভরাট চলছে। এভাবে ভরাট করে আপনি যদি অল্প কয়েক জায়গায় নতুন ড্রেন বানান, এই ড্রেন দিয়ে ঢাকা শহরের যে টোটাল যে ভলিউম অফ ওয়াটার, বৃষ্টির পানিটা ধারণ করা যাবে না। পানির ধর্ম নিচে গড়ানো, এই গড়ানো পানির অনেকটাই শুষে নেয় মাটি, কিন্তু রাজধানীতে ক্রমশই মাটির দেখা পাওয়া ভার হয়ে উঠছে। অ্যালার্মিং বিষয় হলো ঢাকা শহরে প্রায় 85% এরিয়া কিন্তু আমরা কনক্রিট দ্বারা আচ্ছাদিত করে ফেলছি, রাস্তা বা বাড়ির সামনে যে সেটব্যাক স্পেস সেটা আমরা দেই, সেজন্য পানির যে শোষণযোগ্য যে সোকেবল গ্রিন যেটা আমাদেরকে
বৃষ্টি হলে আমাদের গ্রামে গঞ্জে বা বিভিন্ন মাঠে পানিটা মাটি নিজে থেকে শোষণ করে নিত, শোষণ করার আর ক্যাপাসিটি নেই, পানির নিচে যাওয়ার কোনো সুযোগ পাচ্ছে না। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে, অনেক শহর অনেকেই গেছেন বিদেশে যে মাটিও দেখতে পান না, কিন্তু সেখানে এই সমস্যা কি হয় না? আমি বলবো যে সেখানে খুব কমই হয়, তার কারণ হচ্ছে যে পানি যাওয়ার জন্য তারা আন্ডারগ্রাউন্ড সিস্টেম তৈরি করে ফেলেছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের এই নগর পরিকল্পনাবিদের মতে, ডিটেইলড এরিয়া প্ল্যান ড্যাপ বাস্তবায়ন রাজুকের একার পক্ষে সম্ভব নয়। সেজন্য সকল সংস্থা মিলে যদি আমাদের এখানে এগিয়ে আসে, তাহলে এই ঢাকা শহরে আমরা নাথিং ইজ ইম্পসিবল। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পনার গলত কাটিয়ে আগে বাঁচাতে হবে ঢাকার প্রাকৃতিক জলাধারগুলোকে। সরোয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা 6টায় সেখানে পৌঁছালে তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। এর আগে বেলা 11:30 নিউ ইয়র্ক থেকে সড়ক পথে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। সেখান থেকে 29 সেপ্টেম্বর যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। আগামী 3 অক্টোবর পর্যন্ত লন্ডনে অবস্থান করবেন শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে 4 অক্টোবর ঢাকা পৌঁছানোর কথা রয়েছে সরকার প্রধানের। সপ্তাহের ব্যবধানে 2 সেলফিতেই দেশের রাজনীতির ফয়সলা হয়ে গেছে। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে গতকাল সন্ধ্যায় দেশে ফিরে এমন মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মার্কিন ভিসা নীতির দায় সরকারের নয় উল্লেখ করে সাফ জানিয়ে দেন নিষেধাজ্ঞার পরোয়া করে না আওয়ামী লীগ। তার অভিযোগ, দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বিএনপি। নির্বাচন পর্যবেক্ষণ ইস্যুতে তিনি বলেন, পর্যবেক্ষক হিসেবে কারা আসবেন আর কারা আসবেন না তার শেষ কথা বলার সময় এখনো আসেনি। নিষেধাজ্ঞা কেন? ফর এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। আমরা একটা শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করতে চাই, এটা আমাদের ঘোষণা। বিএনপির ইচ্ছা নির্বাচন হবে না, তারা না আসলে তাদের সিদ্ধান্ত, কিন্তু ইলেকশন বাংলাদেশ হবে। আওয়ামী লীগের অন্য নেতাদের মতে, স্বাধীন দেশের নাগরিক ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞার খড়গ অসম্মানজনক। তাদের দাবি, কোনো দেশের মন্ত্রে নয়, সুষ্ঠু নির্বাচন আয়োজন জনগণের কাছে শেখ হাসিনার অঙ্গীকার। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতার স্বাদ নিয়ে আওয়ামী লীগের সামনে চতুর্থবারের হাতছানি। তবে এবার দেশীয় বাধা বিপত্তির সাথে যোগ হয়েছে মার্কিন ভিসা নিষেধাজ্ঞার দুশ্চিন্তা। 2014 বা 2018 মতো নির্বাচন না করতে এবার বদ্ধপরিকর ক্ষমতাসীন দল, এমন অঙ্গীকারই বারবার উঠে এসেছে দলীয় প্রধানের কণ্ঠেও। মানুষের জন্য কাজ করছি, মানুষের যদি পছন্দ হয় ভোট দেবে, না হয় না দেবে। তারপরেও নির্বাচন যত ঘনিয়ে আসছে, দেশি বিদেশি নানামুখী তৎপরতায় পুরনো বন্ধুত্বেও যেন বইছে আস্থাহীনতার সুর। এ নিয়ে ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, বিশেষ দেশের কোনো নীতিতে এদেশের নির্বাচন প্রক্রিয়ায় বা ভোটে কোনো প্রভাব পড়বে না। কিন্তু নির্বাচনে কেউ যদি পর্যবেক্ষক না পাঠায়, তাহলে যে আমার দেশের নির্বাচন নিরপেক্ষ হয়নি, গ্রহণযোগ্য হয়নি, এটি বলার অধিকার বিশ্বের কোনো মরল দেশের নেই। জনগণ যদি মনে করেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, তাহলে সেটাই সুষ্ঠু। আমরা জনগণের উপরেই নির্ভরশীল। শুধুমাত্র বিদেশিরা সার্টিফিকেট দিবে সেটাই হলে পরেই সে বৈধ হবে, সঠিক হবে, আর বিদেশি সার্টিফিকেট না পেলে পরেই সেটা সঠিক হবে না, এই মানুষের তো বেরিয়ে আসা উচিত। ইউরোপীয় পর্যবেক্ষক না আসা কিংবা মার্কিন মুলুকের দরজা বন্ধের আশঙ্কা, কোনো কিছুতেই চিন্তিত না বঙ্গবন্ধু কন্যার দল। বরং দলের নেতারা বলছেন, যারা নির্বাচনে বাধা দিবে তারাই আসবে এই নিষেধাজ্ঞার আওতায়। কাজে কোনো দল যদি আগেই পরাজয় ভেবে মাঠে খেলতে না নামে, তাহলে তো বিনা প্রতিযোগিতায় জয়লাভ এক বাকি একটি দল করবেই। তো এটা জাতির জন্য অসম্মানজনক। তবে এটা নিয়ে আওয়ামী লীগের তো কোনো
উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, বরং যারা নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য তথাকথিত আন্দোলনের নামে মাঠে আসে তাদের জন্য বরং এটা কিছুটা হলো অস্বস্তির কারণ হতে পারে। এ দুনিয়াতেই মনে করেন সংবিধান অনুযায়ী সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে টানা চারবারের মতো গদিতে আসীন হবে আওয়ামী লীগ। অথবা আমার বিশ্বাস যে সহিংসতার পথে কেউ যাবে না। জোনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। বৃহস্পতিবার রাতের ভারী বৃষ্টিতে বড় লোকসানের মুখে ঢাকা নিউ মার্কেটের ব্যবসায়ীরা, নষ্ট হয়েছে শত কোটি টাকার পণ্য। এর আগে গেল রমজানে আগুনে পড়েছে দোকান, দোকানি ও কর্মচারীদের ভাগ্য। ভুক্তভোগীদের অভিযোগ, সার্বিক অব্যবস্থাপনার মাশুল দিতে হচ্ছে তাদের। রাকিব আল জাবেদের প্রতিবেদনে বিস্তারিত। ঢাকা নিউ মার্কেট রাজধানীর কেন্দ্রে দেশের অর্থনীতি আর ব্যবসা বাণিজ্যের আবেগের বড় জায়গা জুড়ে আছে গেল সাত দশক ধরে, উৎসব কিংবা উৎসবের বাইরে। সব শ্রেণীর মানুষের কেনাকাটার অন্যতম পছন্দের জায়গা এটি। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, অব্যবস্থাপনা, দুর্ঘটনার সংঘাত সংঘর্ষের একের পর এক ক্ষত বয়ে বেড়াতে হচ্ছে প্রতিষ্ঠার পর থেকেই, যার সবশেষ উদাহরণ 21 সেপ্টেম্বরের রেকর্ড বৃষ্টি। বৃহস্পতিবারের বর্ষণে দুই দিন পানির নিচে ছিল পুরো এলাকা। দীর্ঘ সময় পর পানি সরানো হলেও নোংরা পরিবেশ আর আবর্জনায় নষ্ট হয়েছে শত কোটি টাকার মালামাল। ছয় বছর ধরে ট্রলি ও ব্যাগের দোকানে কর্মরত সিরাজুল ইসলাম জানান, সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় আনা গেলে কমানো যেত ক্ষয়ক্ষতির পরিমাণ। এই যে দেখেন, আমার লাখ লাখ টাকার মাল, একটা মালও আমি বের করতে পারিনি। রাতে 12টা পর্যন্ত ছিলাম, অনেক চেষ্টা করছি মাল বের করার, কিন্তু আমি কেন, আরও 10টা দোকান দেখেন সবারই একই অবস্থা। এটা যদি আমাদের মার্কেট কমিটি কিংবা সিটি কর্পোরেশন একটা দুইজন মিলে একটা পদক্ষেপ নেয় আমাদের জন্য অনেক ভালো হয়। মাস পাঁচেক আগে আগুনে পড়ে মূলধনের বড় অংশ হারান আরেক দোকানি শরীফুল ইসলাম। ধার দেন আর পরিশ্রমে কিছুটা ঘুরে দাঁড়ানোর এই সময়ে আবারও আঘাত হানে এই দুর্যোগ, ফলে ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তিনিও। আমাদের জিনিসগুলো ভিজে গেছে, এর মধ্যে অনেক কিছু যেগুলো একদম বাদ, টেম্পার চলে গেছে, আপনার কিছু আইটেম আছে ভিজলে এগুলার সমাধান করা যায় না। যে মালামালগুলো নষ্ট হয়েছে প্রায় এখানে 2 লাখ টাকার তো হবেই, আর বেচা কেনার ড্যামারেজটা তো আছেই। প্রায় প্রতি বছরই জলাবদ্ধতায় পড়ে নিউ মার্কেট, যার সমাধানে দীর্ঘমেয়াদী কোনো উদ্যোগ আসেনি বলে জানান ব্যবসায়ী সমিতির সভাপতি। তবে এজন্য অসচেতনতা ও যেখানে সেখানে ময়লা ফেলাকেও দায়ী করেন তিনি। আমাদের ব্যবসায়ীদের মারাত্মক ক্ষতি হচ্ছে, প্রত্যেকের দোকানে পানি ঢুকছে, খালি শুধু আমরা না, পাশের সুপার মার্কেট, চাঁদনি চক, আপনার ধানমন্ডি হকার্স মার্কেট চক, প্রত্যেকের দোকানের সামনে বাক্স স্থাপন করতে হবে, অনেকেই করেছেন, সেই ময়লাগুলি আমরা নিয়ে যাই। অনেকে দোকান বন্ধ করার পর তার ঝুড়ির ময়লাটা ফেলে যাচ্ছে। এই মানসিকতা পরিবর্তন হতে হবে। এখন সিটি কর্পোরেশন দায়িত্ব নিয়েছে, কারণ অনুসন্ধান করতেছে। ঐতিহ্যবাহী এই বিপণী বিতান ও আশপাশ মিলিয়ে দোকান রয়েছে প্রায় 2000-এর কাছাকাছি। মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে এমন বেহাল দশা রাজধানীর নিউ মার্কেটের। দুই দিন পেরিয়ে গেলেও অধিকাংশ দোকানই খুলতে পারেনি নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসায়ীরা বলছেন যে সার্বিক অব্যবস্থাপনার বলি হচ্ছেন বছর পর বছর ধরে তারা। এতে আর্থিক ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে কারো কারো 50 থেকে 5 লাখ টাকা পর্যন্ত। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, নিউ মার্কেট, ঢাকা। ভারতের রাজস্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 6 জনের, আহত হয়েছেন 4 জন। স্থানীয় গণমাধ্যম জানায় নাগর জেলার কুচেরা অঞ্চলে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান ট্রাক দুটির চালক সহ 3 জন। পুলিশের ধারণা, বেপরোয়া গতির কারণেই ঘটেছে এই দুর্ঘটনা। এদিকে শনিবার মধ্যরাতে ভারতপুরে জিপ ও কারের সংঘর্ষে এক দম্পতি সহ 3 জন নিহত হয়েছেন, আহত হন জিপের 4 আরোহী। দেশের বড় নদনদীগুলোর 56টি ভয়াবহ দূষণের শিকার। এর অন্যতম কারণ হিসেবে দায়ী করা হচ্ছে অপরিকল্পিত নগরায়ণ ও কলকারখানার বর্জ্যকে। এমন পরিস্থিতিতে আজ পালিত হচ্ছে বিশ্ব নদী দিবস। পানি দূষণের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলাই যার লক্ষ্য। পানির সবচেয়ে আদি ও বিশ্বস্ত উৎস নদনদী। বিশ্বে নদীর সংখ্যা প্রায় 1.5 লাখ, যার বেশিরভাগই দূষণের শিকার। জাতিসংঘের সমীক্ষা বলছে 2050 সাল নাগাদ এই গ্রহের 600 কোটি মানুষের কাছে থাকবে না বিশুদ্ধ পানির যোগান। বর্তমানে প্রায় 200 কোটি মানুষ বাধ্য হয়ে ব্যবহার করছেন দূষিত পানি। ইউক্রেন যুদ্ধের 1.5 বছরে প্রাণ গেছে 550 শিশুর, অথচ গেল 1 বছরে শুধুমাত্র দূষিত পানি পানে নীরবে ঝরেছে 14 লাখ শিশুর প্রাণ।
নদী ও বদ্বীপ গবেষণা কেন্দ্রের তথ্য মতে দেশের 238টি বড় নদীর মধ্যে 56টি ভয়াবহ দূষণের শিকার, যার মধ্যে 19টির অবস্থান ঢাকা কিংবা পার্শ্ববর্তী অঞ্চলে। নেদারল্যান্ডস ভিত্তিক গবেষণা সংস্থা সায়েন্স ডিরেক্টের দাবি, 7,000-এর বেশি কলকারখানা থেকে প্রতিদিন 60,000 কিউবিক মিটার বিষাক্ত বর্জ্য ফেলা হয় বুড়িগঙ্গা ও আশেপাশের নদনদীতে। সায়েন্স ডিরেক্ট আরও বলছে, দেশের ট্যানারি শিল্প খাত থেকে দিনে 20,000 কিউবিক মিটার তরল বর্জ্য ও 232 টন কঠিন বর্জ্য ফেলা হচ্ছে বিভিন্ন নদীতে। এছাড়াও টেক্সটাইল খাত থেকে নদীতে ছাড়া হয় বছরে 10,00,000 কিউবিক মিটার বর্জ্য। শুধু দেশেই নয়, বিশ্বের প্রতিটি প্রান্তেই রয়েছে নদী দূষণের ভয়াবহ চিত্র। গবেষণা প্রতিষ্ঠান নীতি আয়োগ বলছে, ভারতের 70% নদী বর্তমানে দূষিত। একই চিত্র ইউরোপেও। মহাদেশটিতে 25,000 কিলোমিটারের নদী ভয়াবহ দূষণের শিকার। অন্যদিকে লাতিন আমেরিকার 90% গৃহস্থালী বর্জ্যের চূড়ান্ত গন্তব্য নদনদী। নদী দূষণের অন্যতম কারণ হিসেবে অপরিকল্পিত নগরায়ন ও কলকারখানার বর্জ্যকে দায়ী করছেন গবেষকরা। জাতিসংঘের হিসেবে উন্নয়নশীল দেশের কলকারখানার 70% বর্জ্যই ছেড়ে দেওয়া হয় পানিতে, যাতে সমুদ্র পৃষ্ঠের 3,500 ফুট নিচেও মিলেছে রাসায়নিক ও প্লাস্টিক কণা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। এই ছিল সকাল 11টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।